বাবা মায়েদের একটা বড় চিন্তার জায়গা ছেলে মেয়েরা কি বিষয় নিয়ে পড়বে তাদের একাডেমিক কেরিয়ার কতটা ভালো হবে বা ফিউচার প্রসপেক্ট কতটা ভালো হবে এই জায়গা থেকে আমরা একটা ধারাবাহিক আলোচনা করছি উচ্চ শিক্ষার সন্ধানে এবং আপনাদের সামনে নিয়ে আসছি একের পর এক বিষয় এই আলোচনায় আজকে আমরা এসেছি জর্জ কলেজের নরেন্দ্রপুর ক্যাম্পাসে আমরা কথা বলব ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে আমরা সকলেই জানি কোভিড পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যের দিকটা কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে এই নিয়ে চর্চার এই নিয়ে কাজের অনেক বেশি দরকার হয়ে পড়েছে সেই জায়গা থেকে ক্লিনিক্যাল সাইকোলজি একটা দুর্দান্ত কোর্স যেই কোর্স পড়লে অনেক কিছু তো জানা যাবেই সেই সঙ্গে কাজের সুযোগ অফুরন্ত এই ক্লিনিক্যাল সাইকোলজির আলোচনায় আমরা ডেকে নিয়েছি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজেশ্বরী বাসুকে নমস্কার ম্যাডাম দা বলে আপনাকে স্বাগত নমস্কার আপনাকে স্বাগত জানাই আমাদের ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজিতে থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমেই আপনার কাছে আসব যে এই যে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্সের মাস্টার্স এখানে করানো হচ্ছে তো এই কোর্সটাতে ঠিক কী পড়ানো হচ্ছে এর কারিকুলামটা কি এটা যদি একটুখানি আমাদের দর্শক বন্ধুদের বুঝিয়ে বলেন আমাদের মাস্টার্স ডিগ্রি ইন ক্লিনিক্যাল সাইকোলজি এম এস ইন ক্লিনিক্যাল সাইকোলজি দুবছরের একটা কোর্স মাকাউট অনুমোদিত কোর্স এবং এটা আমাদের সিসিপিটি আর মোডে চলে মানে রিসার্চ অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টটা আমরা ফোকাস করে থাকি এবং এই দুবছর কোর্সের মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজির মেইন যে জায়গাটা যে আমরা ক্রিয়েট করি মেন্টাল হেলথ প্রফেশনালস আগামী দিনে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করতে পারবে তারা বিভিন্ন ক্লিনিকস হসপিটালস বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে এবং এই পার্টিকুলার ক্লিনিক্যাল সাইকোলজিতে কারিকুলামে যেগুলো আমরা কাভার করি সেটা হচ্ছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার্সগুলোকে কভার করা হয় সাথে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টস যেটা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট যেটা মূলত ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাই একমাত্র প্র্যাকটিস করতে পারে সেই জায়গাগুলো ট্রেনিংটা পুরো হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয় প্রত্যেকটা অ্যাসেসমেন্ট শেখানো হয় যেগুলো পরবর্তী ক্ষেত্রে স্টুডেন্টসদের কাজে লাগবে এবং সাথে ইন্টারভেনশন টেকনিক যেগুলো আমরা বলে থাকি মানে ট্রিটমেন্ট প্রোসিজর্সের যেগুলো লাগে কাউন্সেলিং থেরাপি এই জায়গাগুলোও একদম ওদেরকে ট্রেন করা হয় সাথে ক্লিনিক্যাল সাইকোলজি তো খালি পড়লে হবে না এবং কিছু অ্যালয়েড টপিক্স যেগুলো এগুলো যেগুলো দরকার সেই অ্যালয়েড টপিক্সগুলো শেখানো হয় যেমন কগনিটিভ সাইকোলজি আছে এবং পার্সোনালিটি সাইকোলজি যেগুলো সোশ্যাল সাইকোলজিরও কিছু পার্ট আছে ফিজিওলজিক্যাল সাইকোলজি বিকজ আমরা জানি যে মেন্টাল ডিস অর্ডারের সঙ্গে ফিজিওলজি ইকুয়ালি কাজ করে সাথে আমাদের যেহেতু রিসার্চ ওরিয়েন্টেড একটা কোর্স ওই জন্য আমাদের কিন্তু রিসার্চ মেথোডোলজিটাও ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া হয় সো রিসার্চ মেথোডলজি স্ট্যাটিস্টিক্স এবং সাথে ইন্টার্নশিপ এন্ড ডেজিটেশনটা একটা মাস্ট কারিকুলামের মধ্যেই পড়ে আচ্ছা এই কোর্সটা পড়ার জন্য কারা এলিজিবল মানে কি যোগ্যতা থাকলে কোর্সটা পড়া যাবে মার্কআউট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলি তো সোশ্যাল সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ডে যারা গ্র্যাজুয়েশন করেছেন সোশ্যাল সায়েন্স তাদের প্রেফারেবিলিটি বেশি ম্যান্ডেটারি নয় এটা সাইকোলজি থাকতে হবে যারা নন সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের আমরা একটা ব্রিজ কোর্স করিয়ে দিই যাতে তাদের পরবর্তী ক্ষেত্রে অসুবিধা না হয় বিকজ আমরা জানি আগামী দিনে এখন স্পেশালি প্যান্ডেমিকের পরে ভীষণ চাহিদা বেড়েছে এই কোর্সটার সম্বন্ধে অনেকের মধ্যে কিউরসিটি আমরা প্রচুর এনকোয়ারিস পাই যে এই কোর্সটা কি করতে পারবো নন সাইকোলজি তো সেগুলো নিয়ে কিন্তু আমরা তাদেরকে ট্রেন করে দিই সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে গেলে এনি গ্র্যাজুয়েট হতেই হবে মানে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করতে গেলে সাইকোলজি ব্যাকগ্রাউন্ড না থাকলেও চলবে এবং যেমনটা ওনারা বলছেন যে ব্রিজ কোর্স করিয়ে কিন্তু তারা জয়েন করিয়ে নিচ্ছেন আচ্ছা আমি এরপর জানতে চাইবো এইটা এখানে পড়ার পরে এর ফিউচার প্রসপেক্টটা কি কেরিয়ার অপশন হিসেবে কি কি রয়েছে প্রচুর ক্যারিয়ার অপশানস রয়েছে আজকে তো মানে ইনফ্যাক্ট প্রতিটা ফিল্ড বলুন প্রতিটা জায়গায় ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কিন্তু একটা ভূমিকা রয়েই যাচ্ছে দৈনন্দিন জীবনেও আমরা জানি যে মানে প্রচুর স্ট্রেস মানুষের জীবনে এখন আছে এবং খালি স্ট্রেস বলবো না মানে প্যান্ডামিকের পরে আমরা দেখেছি বিভিন্ন এজ গ্রুপ অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা বাচ্চা থেকে শুরু করে একটা অ্যাডলিসেন্ট অ্যাডলেসেন পিরিয়ডে এমনি অনেক রকম অসুবিধা হয় সাথে অ্যাডাল্টস অ্যাডাল্ট লাইফেও প্রচুর স্ট্রেস বেড়েছে এবং সব থেকে যেটা ইম্প্যাক্ট পড়েছে হচ্ছে জেরিয়াট্রিক পপুলেশন ক্ষেত্রেও তো সব জায়গায় কিন্তু ভীষণভাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের দরকার পড়ছে ঠিক এই কোর্সটা করে আমাদের স্টুডেন্টসরা কিন্তু বিভিন্ন জায়গায় ক্লিনিক্স বলুন হসপিটাল যে বলুন এইসব জায়গায় চাকরি করতে পারবে খালি তাই নয় স্কুল যে কিন্তু এখন ম্যান্ডেটারি করে দিয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রাখার বিকজ বাচ্চাদের প্রচুর রকম সমস্যা প্রচুর বাচ্চারা আমরা দেখি স্পেশাল চিলড্রেন যারা তাদের অনেক রকম সমস্যা আলাদা সো খালি ইন্টিগ্রেটেড স্কুল যে তারা অ্যাজ প্র্যাকটিস করতে পারবে সেটা নয় তারা কিন্তু ইভেন স্পেশাল স্কুলসেও অ্যাবজর্ব হতে পারে তো সেই সুযোগটা রয়েছে প্লাস প্রচুর এনজিওজ আছে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট চাইছে বিভিন্ন রকম এনজিওস যারা উম এন্ড চিলড্রেনদের নিয়ে কাজ করছে তাদের আবার জেরিয়াট্রিক্স নিয়ে যারা কাজ করছে সেই জায়গাটাতেও একটা সুযোগ থাকছে এবং সাথে রিহ্যাব সেন্টার্স আছে তো প্রতিটা জায়গায় কিন্তু কমিউনিটি মেন্টাল হেলথ সেন্টার্স যেগুলো সেখানেও অ্যান্ড গভর্নমেন্টেও কিন্তু রিক্রুট করে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেগুলো আছে হেলথকেয়ার ডিপার্টমেন্টস এখানেও কিন্তু সুযোগ থাকছে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের চাকরি করার আচ্ছা কোর্স পড়াকালীন কি এখানে ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে ইন্টার্নশিপ করতে পারেন ছাত্রছাত্রীরা কোর্সটা করার সময় ইন্টার্নশিপ করতে হয় থার্ড সেমিস্টার অনওয়ার্ডস আমরা ইন্টার্নশিপে স্টুডেন্টসদেরকে পাঠাই ইনফ্যাক্ট আমরা ইন্টার্নশিপের উপর বেশি স্ট্রেস দিই কারণ সাইকোলজি মানেই প্র্যাকটিক্যাল বেসড ওরিয়েন্টেশন দরকার এবং ওই জন্য এক্সপোজারটা যাতে স্টুডেন্টসরা বেশি পায় বলে আমরা তিনটে ইন্টার্নশিপের উপর ফোকাস করি একটা তো অফকোর্স ক্লিনিক্স বা হসপিটালস এছাড়াও তারা স্কুলসে যেতে পারে স্পেশাল স্কুলসেও ইন্টার্নশিপ করতে পারে সাইকিয়াট্রিক রেজিডেন্সিয়ালস হোম কেয়ার যেগুলো আছে সেখানেও তারা ইন্টার্নশিপ করতে পারে এবং রিহ্যাব সেন্টার্স আছে এনজিওজ আছে ikani claro. ora ইন্টার্নশিপের সুযোগ পায় এবং তিনটে ইন্টার্নশিপ আমরা করতে বলি যাতে বিভিন্ন রকম এক্সপোজারটা ওরা পায় এবং তারপরেও ওরা ডিসাইড করতে পারে যে কোনটা ওদের জন্য সুটেবল ফিল যেটাকে নিয়ে ওরা পার্সিউ করতে পারে ইন ফিউচার এবং সাথে ইন্টার্নশিপ করতে করতে আমরা রিসার্চ ওয়ার্কের দিকেও যেহেতু ফোকাস করে থাকি ওদের রিসার্চ প্রজেক্টস চলে আমাদের এখানে যেহেতু সিসিপিটিআর মোড আপনাকে বললাম তো সেই জন্য রিসার্চ ওয়ার্কেও আমরা ওদেরকে ইনভলভ করি রিসার্চ পাবলিকেশন পেপার পাবলিকেশন যাতে মানে সবাই তো আর চাকরিতে যাবে না অনেকেই হায়ার স্টাডিজের কথা ভাবে তো আগামী দিনে যারা হায়ার স্টাডিজ ভাবছে রিসার্চ ওরিয়েন্ট ফিল্ডে যাওয়ার কথা ভাবছে তাদের জন্য কিন্তু এই পেপার পাবলিকেশনগুলো ভীষণভাবে হেল্প করে তো ওইটার সুযোগটাও কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি বাহ মানে কাজের অনেক সুযোগ তো এই সুযোগ কি এখানে ক্যাম্পাসিংয়ের মারফত পাওয়া যেতে পারে কোর্স পড়াকালীন বা কোর্স পড়ার শেষে কি ক্যাম্পাস থেকে কাজের ব্যবস্থা কিছু করা হয় অবশ্যই আমাদের ইন্টার্নশিপের সুযোগ আছেন সাথে প্লেসমেন্ট আমাদের একটা সেন্ট্রালাইজ প্লেসমেন্ট সেল আছে যারা নিয়মিতভাবে এই প্রতিটা অর্গানাইজেশনসের সঙ্গে লেহাজো রাখে কোথায় কখন ভেকেন্সি হচ্ছে বা কীরকম চাহিদা বাড়ছে সেই জায়গাগুলো নিয়ে এবং আমরা খালি যে আমাদের কারিকুলামটার ওপর ফোকাস করছি সেটা নয় অনেক রকম বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু স্টুডেন্টদেরকে ট্রেন করছি যেখানে ওরা একদম একদম ইন্ডাস্ট্রি রেডি হয়েই বেরোচ্ছে তো সেই জায়গাটায় কিন্তু প্লেসমেন্টের সুযোগ থাকছে আচ্ছা আপনি যদি আমাদের একটুখানি বলেন যে ক্লিনিক্যাল সাইকেলজি পড়ার জন্য আমরা জর্জ কলেজকে কেন বেছে নেবো মানে কি বিশেষত্ব রয়েছে এই জর্জ কলেজের অবশ্যই আমাদের জর্জ কলেজ গায়ত্রী চেতনা ক্যাম্পাসে এখানে স্পেশালিটি বলতে প্রচুর স্পেশালিটি আমি তো বলবো আমরা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি এবং আমরা অন্য জিনিসের থেকে কোয়ালিটি এডুকেশনটাকেই প্রাধান্য দিয়ে থাকি এখানে আমরা যেরকম বললাম যে কারিকুলাম ছাড়া আমরা অন্যান্য প্রচুর সেমিনার্স ওয়েবিনার্স কনফারেন্সেস এর সুযোগ করে দিই স্টুডেন্টসদেরকে এবং সাথে অনেক রকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস চলে আমাদের পার্সোনালিটি গ্রুমিং অ্যান্ড ডেভেলপমেন্ট যাতে পরবর্তী তারা কীভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে অ্যাজ প্রফেশনালস সেই ট্রেনিংটা দিয়ে দেওয়া হয় এবং ইনফ্যাক্ট প্লেসমেন্টে যে তারা যাবে ইন্টারভিউ দিতে যাবে সেই মক ইন্টারভিউজের জন্য তাদেরকে রেডি করে দেওয়া হয় এবং সাথে লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট এগুলোও থাকে এবং বিভিন্ন টেস্ট বলুন বা থেরাপিজ বলুন এগুলো নিয়েও কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং ওয়ার্কশপস আমরা স্পেশালাইজড পিপলদেরকে এনে সেগুলো কন্ডাক্ট করি এছাড়া অফকোর্স আমাদের ওয়েল ইকুইপড ল্যাবরেটরি তো আছেই সাথে লাইব্রেরি আছে প্রচুর বই তারা অ্যাক্সেস করতে পারছে এবং আমরা প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালও দিয়ে দিই মানে আমার স্টুডেন্টসদের আমরা

তো ওই সাপোর্ট ওই গাইডেন্সটা আমরা অলওয়েজ দিয়ে দিই ইনফ্যাক্ট স্টুডেন্ট মেন্টারশিপ প্রোগ্রামটা আমি দেখে থাকি তো সেখানে কিন্তু স্টুডেন্টসদেরকে পার্সোনালি গাইড করা ইচ স্টুডেন্টদের কোনটা স্ট্রেংথ কোনটা উইকনেস এটাকে কিন্তু আমি নোট করে রাখি এবং অ্যাজ আ সাইকোলজিস্ট আমি যেটা বলবো হচ্ছে যে স্ট্রেংথগুলোকে আমরা আরও হাইলাইট করি আরও ডেভেলপ করি যেখানে উইকনেস আছে সেগুলোকে আরও বেশি নারিশ করে ওটাকে অ্যাজ আ স্ট্রেংথ বানাতে কি করে হবে বানাতে সেইটাকে একটু আমরা ট্রেন করে থাকি এছাড়া আমাদের ক্যাম্পাসটা আপনি দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা ক্যাম্পাস ভীষণ গ্রিনারি Yeah, checked a peaceful environment. যেটা কিন্তু খুব দরকার সাইকোলজির মতন একটা সাবজেক্ট পড়তে গেলে ভীষণভাবে থিওরিটিক্যাল নলেজের থেকে প্র্যাকটিক্যাল নলেজটা যেরকম দরকার সেরকম একটা ওইরকম রকম এনভায়রনমেন্ট দরকার যেখানে কিন্তু পড়াশুনো করতে মন বসবে সো কনসেন্ট্রেশন ওয়াইজ বলুন সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে হেল্প করে একদমই আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে মানে এটা শুধুই একটা কোর্স বা পড়াশোনা সেখানে সীমাবদ্ধ নেই মানে আপনারা একজন ব্যক্তিকে একজন ছাত্রকে একটা পরিপূর্ণভাবে তৈরি করছেন তার ভবিষ্যতের জন্য একদম আমরা পুরো হোলিস্টিক ডেভেলপমেন্টের উপরেই ফোকাস করি এবং একটা প্রফেশনালকে ক্রিয়েট করে দিই যাতে সে কালকে গিয়ে সোসাইটিতে তার সার্ভিসটা ডেলিভার করতে ভালোভাবে দিতে পারে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে যদি কেউ ভবিষ্যতে পড়তে চান পড়ে কেরিয়ার করতে চান তাহলে এটা একটা দুরন্ত সুযোগ এবং জর্জ কলেজ কিন্তু দারুণভাবে তাদের এই কোর্স সাজিয়েছে যদি ফার্দার কোনো কোয়ারি আপনাদের থাকে যদি এই সম্পর্কে কোনো কৌতূহল থাকে কিছু জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ওয়েবসাইটে পাঠাতে পারেন ইমেল হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আবার আমরা আসবো উচ্চ সন্ধানে ততদিন পর্যন্ত ভালো থাকবেন